মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন সপ্তম বুবলি, কিন্তু সেখানে অপবিশ্বাসকে দেখা যায়নি। এ নিয়ে শুরু হয়েছে মন্তব্য। পুরস্কার পেয়ে খুশিতে আত্মহারা বুবলি, সেই সাথে তো অভিনন্দনের জোয়ারে ভাসছেন। বুবলির ভক্তরা বলছেন অপুকে হারিয়ে পুরস্কার জিতেছে বুবলি, তাই অপবিশ্বাস মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসেননি। পুরস্কার হাতে বেশ উচ্ছ্বসিত বুবলি, সেখানে সন্তান শেজাদ খান বীরকে নিয়ে কথা বলেন, শাকিব খানকে নিয়ে বীরের স্কুলের সুন্দর মুহূর্তের কথা শেয়ার করেন। বুবলি অ্যাওয়ার্ড পাবে তাই অপবিশ্বাস সেটা চোখে দেখতে পারবে না, সেজন্য সেখানে যায়নি। আবার আরেকদল নেটিজেন বলছে অপবিশ্বাস অন্য একটি অনুষ্ঠানে গিয়েছেন। অপবিশ্বাস যমুনা ব্লকবাস্টার সিনেমাসে 10 বছর ফুর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে যোগ দিয়েছেন। সেখানে অনন্ত বর্ষা সহ আরো বেশ কিছু তারকাকে দেখা গেছে। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2022। শনিবার চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত হয় আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ড 2022-এর আয়োজন। এবার 20 ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়েছে, তার মধ্যে বুবলি পেয়েছেন অ্যাওয়ার্ড। অন্যদিকে সেখানে পরিমণিকে দেখা যায়। পরিমণি বলেন, রাজ্যকে নিয়ে এসেছি, রাজ বলেছে পুরস্কার জিতবে, সে প্রত্যাশায় এসেছি যাতে রাজ্যে পুরস্কারটা জিতে সেটি আমি আর রাজ একসাথে গ্রহণ করতে পারি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে কি, রাজ পুরস্কার জিততে পারলো না। আশা করছি রাজ ভালো ভালো কাজ করলে ভবিষ্যতে অ্যাওয়ার্ড জিততে পারবে। সো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এখানে অপবিশ্বাস না আসার কারণ কি শুধুমাত্র অন্য কিছু, নাকি বুবলি অ্যাওয়ার্ড পাচ্ছে সেজন্য আসা নেই? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।